নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব ঘটি বাড়ির গোটা সেদ্ধ। এই গোটা সেদ্ধর নিয়ম আমাদের কিছু নেই, এটা আমার এক বান্ধবীর বাড়িতে দেখা, দেখে খুব ভালোও লাগলো এই গোটা সেদ্ধ রান্নাটা, তাই আমিও ভাবলাম এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা খেতে হয় সরস্বতী পুজোর পরের দিন, ঠান্ডা করে, সেদিন হচ্ছে শীতল ষষ্ঠী, তাই এটা রান্না করতে হয় সরস্বতী পুজোর দিন, ঠান্ডা করে পরের দিনে খেতে হয়। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটার জন্য যেই যেই সবজিগুলো নিতে হবে সেগুলো হলো শিম, বেগুন, লাল আলু, মটরশুঁটি, আলু, আর নিতে হচ্ছে মুগ কড়াই, এটা আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আর নিতে হবে পালং শাক। সব সবজিগুলোই নিতে হবে গোটা গোটা, এটা গোটা রান্না হবে, গোটা সেদ্ধ। যেহেতু এটা শীতল ষষ্ঠী, সেই কারণে এখানে সবজিগুলো সব ছটা ছটা করে নিতে হবে। আবার সবার নিয়মটা এক নয়, যে যেমন ভাবে নেয়, তা আমি যেটা দেখেছি ছটা শিম, ছটা বেগুন, ছটা লাল আলু, ছটা মটরশুঁটি, এরকম জোড়া নিতে হবে, আলু ছটা, সবই ছটা ছটা করে নিতে হবে, আমি সেটাই নিয়েছি। প্রথমে আমি মুগ কড়াই দিয়ে দেব, এটা জলে ভিজিয়ে রাখা, আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছি, সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। এর ওপরেই দিয়ে দেব বেগুন, বেগুন আমি ছটা দেব না, আমাদের যেহেতু নিয়ম নয়, এটা আমার জাস্ট করে দেখানো, আমি দুটো বেগুন নেব, ছটা শিম, সবই গোটা গোটা দিতে হবে, ছটা শিম, ছটা লাল আলু, ছটা ছোট ছোট আলু, নতুন আলু এগুলো, মটরশুঁটি এটাও দিয়ে দেব। এভাবে সব গোটা দিতে হবে। দিয়ে দেব পালং শাক, এটা শীষ পালং দিতে হয়, শীষ পালংটা আমি আর পাইনি, সেই কারণে এমনি দিলাম, এই পালং শাকই দিয়ে দিলাম। দিয়ে দেব কাঁচা লঙ্কা ছটা, এর মধ্যে দিয়ে দেব লবণ, স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে, চিনি দিয়ে দেব, দিয়ে দেব সর্ষের তেল, যে যেমন ভাবে করে এটা এই নিয়ম কারুর একই, সবাইয়ের একই রকম নয়। দিয়ে দেব জল সিদ্ধ হবার জন্য, অনেকে আবার অনেক রকম মশলাও ব্যবহার করে, এই রান্নাটা এইভাবেই আমি করব, আমি যেটা দেখেছি এই রান্নাটা খুব ভালো লেগেছিল, সেই কারণে আপনাদের সাথে শেয়ার করছি। চাপা দিয়ে দেব, চাপা দিয়ে সেদ্ধ হতে দেব, ঢাকনাটা খুলে একবার উল্টে দেব, বন্ধুরা আপনারা ভাবছেন কোনো মশলা দেয়া নেই, খেতে অতটা ভালো হবে না, খেতেও খুবই সুন্দর হয়েছিল, যে যেমন ভাবে এই রান্নাটা গোটা রান্নাটা করতে পারে। আবারও ঢাকা দিয়ে দেব, গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখবেন, লো করে দিয়ে রান্নাটা করবেন, মাঝে মধ্যে একবার করে ঢাকনা খুলে দেখে নেব,
একটু উল্টে দেব, আবারও চাপা দিয়ে রান্নাটা হতে দেব। ঢাকনা খুলে দেখে নেব গোটা সেদ্ধ কতটা কি হলো। সবই সেদ্ধ হয়ে গেছে, জলটা এই গ্যাসেই শুকনো করে নিতে হবে, একেবারে শুকনো হবে না। এইভাবে লাস্টে হাতা দিয়ে সব মেখে নিতে হবে। আর এই রেসিপিটা খেতে হবে ঠান্ডা ভাতের সাথে, গরম ভাতের সাথে এই খাবার এই রেসিপিটা নয়, যেহেতু এটা শীতল ষষ্ঠীর রান্না। গ্যাসটা এবারে অফ করে দেব। শীতল ষষ্ঠীর গোটা রান্না রেডি, তা খেতেও অসাধারণ লাগে আর বানাতেও খুব একটা সময় লাগে না, শুধুমাত্র সেদ্ধ হওয়ার যতটা সময় লাগে সেইটুকুই সময় লাগে। বন্ধুরা, আপনাদেরও নিশ্চয়ই এই রেসিপিটা ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, তাহলে তাড়াতাড়ি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।